আমার গাঁও শুনলা মাঝ ভান্ডারে কি খেলা খেলে। মাইজ ভান্ডার আধ্যাত্মিক সরাফতের অন্যতম প্রাণপুরুষ বিশ্বলি শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারের 29তম ওরস মাইজ ভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলত মহাসমারোহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়। খসরু শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকাতুন মানতর গরু মহিষ লই ছুটি আসতে দেখা যায় হাজার হাজার আশেখান মাইজ ভান্ডারের ভক্তবৃন্দল। দেশের বিভিন্ন প্রান্ততুন ভান্ডারী ভক্তল বাস ট্রাক মাইক্রোবাস জিপ সহ নিজস্ব গাড়ি লয় মাইজ ভান্ডারত আসতে দেখা যায়, যার কারণে নাজিরাতুন মাইজ ভান্ডার পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার সড়কত ভান্ডারী ভক্তলত যাতায়াত মুখরিত হয়ে উড়ে। অন্তর্গত আশিয়ান থেকে আসছি, আমি এখানে আসছি জেলক বাবার দরবারে, যে আমাদের আমার মনের মধ্যে একটা আশা আছে, যে আশাটা পূর্ণ করার জন্য এই বাবার কাছে আইসি। আমি এই মাইজ ভান্ডার দরবার শরীফ আর শাহনশাহ হক ভান্ডারের যে শান্তির জন্য নিয়ামত পাওয়ার জন্য আমরা শাহনশাহ জিয়ালক মাইজ ভান্ডারি বলেছেন, মাইজ ভান্ডার দরবার শরীফ হায়াতের ভান্ডার, রিজিকের ভান্ডার, দৌলতের ভান্ডার, মান সম্মানের ভান্ডার, যার যেটা প্রয়োজন হবে সেটার জন্য এখানে সবাই আসবে। আমিও এরকম একটা নিয়ামত পাওয়ার জন্য এখানে আসছি। আমরা আসছি সুদূর প্রবাস আরব আমরের থেকে, গাউসিয়া কমিটি আলাইন সদস্যের পক্ষে থেকে সবাই মিলে একটা হাজ মশা দিয়ে দিয়ে এখানে পাঠানো হয়েছে, ওদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ভগবান দরবার আর্জি করে দেওয়া হলো। এবং হিন্দি পবিত্র খুসরু শরীফ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষতুন আইন শৃঙ্খলা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়ে আজকে জিয়াউল হক মাইজ ভান্ডারের উরুষ চলতেছে। এখানে আইন শৃঙ্খলা স্বাভাবিক এবং ভালো পর্যায়ে আছে, ইতিমধ্যে এর মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। আমরা বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করে রাখছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।